অবস্থা, ফার্স্ট গিয়ারে গাড়ি উঠছিল না, এত উঁচু, বাপ রে বাপ। এই V6টা কানেক্ট কর অমিত, না অন কর, অন কর, আমরা প্রথমে যাচ্ছি গ্র্যামস হাউস। এখন এখান থেকে দেখাচ্ছে 4.4 কিলোমিটার, কিন্তু জ্যাম আছে দেখতেই পাচ্ছ। তখন এতই উঁচু, ফার্স্ট গিয়ারে নাকি গাড়ি উঠছে না, আমায় ক্লাচ পাম্প করতে হলো। এত উঁচু, বাপরে বাপ, কি খাড়াই রাস্তা। গাড়ি বলছে আমি ওয়ার্ম আপই হইনি, তার মধ্যে তুমি এরকম করছো আমার সাথে, ফার্স্ট গিয়ারে এরকম ভাবে হ করে গাড়ি তুলছো। এমনি হয়ে গেছে 30,000 কিলোমিটার বাইকটার, তার মধ্যে যদি ক্লাচের এরকম অবস্থা করি আমি, তাহলে তো হবেই। গ্র্যামস হাউস আমাদের এখান থেকে বেশি দূর নয়, 4.4 কিলোমিটার, বাট পাহাড়ে 4.4 কিলোমিটার অনেক। চলো কেমন লোকেশন দেখতেই পাবে তোমরা, রাস্তাও দেখতেই পাচ্ছ। ঠান্ডা আছে, হালকা ফুলকা বেশি নেই, ভালো, পারফেক্ট কন্ডিশনস ঘোরার জন্য, খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না। এবারে কিছু একটা আছে, একটা পুরোনো বিল্ডিং কিছু একটা তো হবে, এটা যাই না, নাও হতে পারে। অনেকটাই বড়ই শহর, রাস্তাঘাটও ডিসেন্ট, সবই ঠিক আছে, কিন্তু সব 8টায় বন্ধ হয়ে যায়, এটাই প্রবলেম। 8টা সাড়ে 8টায় বন্ধ হয়ে যায় সবই। কালকে বিরিয়ানি নিয়েছিলাম এই দোকানটা দিয়ে, রয়্যাল বিরিয়ানি দিয়ে, 180 টাকায় মাটন বিরিয়ানি। মাটনটা ভালোই ছিল, কিন্তু বিরিয়ানি অতটাও ভালো টেস্ট নয়। আমি এপারে কি বেশি হোটেল ছিল এপারে, না এইটা কোন হোটেল না, ওটাই দেখছি, কালিম্পং এর সেন্টারেই বেশি হোটেল আছে যা আছে, এপারে অতটা নেই। তো হোমস্টে ফোমস্টে আছে, যেতে হবে এই পার দিয়ে ছোট টাউন, রাস্তাঘাটও ছোটই, আর যে আছে মোটামুটি হালকা ফুলকা, ওই একটা দুটো গাড়ি।
দিয়ে একটা রাস্তা আসছে, আসার যাওয়ার পথে তখন ওই রাস্তাটা দিয়ে যেতে হবে, এইটা ওয়ান ওয়ে। কালিম্পং ক্লিনিক, আছে জ্যাম। এ অমিত, তোর পার্স এনেছিস, ওয়ালেট এনেছিস তো? কারণ আমার লাইসেন্স তোর ওয়ালেটে তো নিতো নি মনে হয়। ও কাকা চলো, এখানে আর যাই, ঠিক থাকুক না থাকুক ক্লাচ প্লেট ঠিক থাকতে হবে গাড়ির, না হলে না অবস্থা খারাপ। বাপরে বাপ, পান খেয়ে নিল রে বাবা, রে বাবা কত দূর রাস্তা, কত দূর কত দূর কত দূর। ডমিনার সিকিমের গাড়ি, সিকিম থেকে তাহলে মনে এখানে ঘুরতে এসছে, কাজের সূত্রেও আসতে পারে। ব্ল্যাক ডায়মন্ড কার ওয়াশ, বাহ। আমাদের আর মাত্র বাকি 2.9 কিলোমিটার। ওহো, রাস্তা খুব খারাপ নয়, রাস্তা ভালোই, এখানে KTM এর বেশ ভালো ইয়ে আছে দেখছি, প্রচুর KTM বাইক আছে এখানে, প্রচুর 390 250 তে ছড়াছড়ি। পাম্পও আছে এতটা ভেতরে এসে, ওইজন তেল নিচ্ছে, আমাদের পেট্রোল এখন প্রায় ফুল আছে তো দরকার নেই, থার্ড গিয়ারে কে উঠবে, উঠে যাবে, স্পিড আছে তো, স্পিড থাকলে উঠে যাবে, স্পিড না থাকলে উঠবে না। সাইড চাইছিল, সাইড দিয়ে দিলাম। আর আমরা টপে উঠছি মনে হয়, কি লেখা আছে এখানে দেখা যাক। লেখা আছে শহীদ পার্ক, অ্যাসেম্বলি অফ গড চার্চ, প্রণাম মন্দির, ঠিক আছে এগুলো আছে। ও বাবা,